নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া আপনারা দেখছেন বর্তমানের কথা দেখেনি আজকের বিশেষ রিপোর্ট বলার ছিল তখন যত ছাপেনি এখন আরো বেশি ছাপবে কারণ বিজেপি তৃণমূল পিকে অমিত শাহ টাকা কর্পোরেট ইন্ডিয়া কেউই চাইছে না যে বাম এবং কংগ্রেসের মধ্যে একটা সমঝোতা হোক কেন না বাম এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে বিজেপি এবং তৃণমূল তারা মনে করছে তাদের যে একেবারে পিঁড়িতে বসে কলা পাতা নিয়ে বাংলাকে খাবার যে জোগাড় করেছিল সেটা থাবা বসবে সেটা হবে না সুতরাং এটা পরিষ্কার প্রশ্নের ধরন থেকেই বোঝা যায় রাজ্যে একদল মানুষ চাইছে যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা সবার ঐক্য হোক আর একদল মানুষ চাইছে এটা ঐক্য যাতে না হয় আগের বারে তাই হয়েছিল যে মুম্বই থেকে হোক দিল্লি থেকে হোক কর্পোরেট ইন্ডিয়া হোক আরএসএসের দপ্তর হোক বা বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি হোক তারা এটাকে কলকাটি নাড়ে আর বাকিরা নাচে আমরা রাজ্যের মানুষকে বলবো মিডিয়ার এই অভিযানে যাতে সাড়া না দেয় কারণ এতে একটা বড় অংশ এবং টাকা সক্রিয় প্রতিদিন এই যে দল ভাঙাভাঙি হয় তুমি মনে করো এ চলে এর মালা ওর গলায় চলে গেলো এর লকের লকে চলে গেলো পেছন থেকে একটু সুতো টানে যে খবরের কাগজ দুদিন আগে মমতা করছিল সে রাতারাতি মোদি করছে যে চ্যানেল মমতা মোদি করছিল সে মমতা করছে এর পেছনে একটা টাকার টানেল থাকে তার মধ্যে পড়তে বারণ করছি আমি সে ধরনের প্রশ্নের উত্তর দিই না রাজ্যের তৃণমূলের সরকারের অপদার্থতার জন্য আর এই সব দল বদলের জন্য কেনা বেচার জন্য এখানে বিজেপির যে কুৎসিত রূপটা আছে সেটা এখনো মানুষের সামনে স্পষ্ট হচ্ছে না এখনও কিছু লোক মনে করছে বোধ হয় বিজেপি আসলে সব ভালো করে দেবে গুজরাট মডেল যেরকম বলেছিল কিন্তু গুজরাট মডেল এখন বলছে এখন তো সিঙ্গু বর্ডার মডেল দেখা যাচ্ছে এখন তো আচ্ছে দিন বলছে আর বছরে দু কোটি বেকারে কাজের কথা বলছে বরঞ্চ ত্রিপুরায় আমরা দেখেছি এখানে শিক্ষক নিয়োগ নিয়ে যেরকম দুর্নীতি আর সে যারা রোজ বিকাশ ভবনে যাচ্ছে এবং মার খাচ্ছে যারা শিক্ষক হওয়ার কথা তাদের ওখানে কৃষক শিক্ষক আত্মহত্যা করেছে ছাটাই শিক্ষক ত্রিপুরায় এবং তাকে সহমরণে তার স্ত্রী আপনারা সবাই দেখেছেন মিডিয়াতে যে আবার সেই রামমোহনের যুগটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে আমাদের রাজ্যের মানুষ তারা বুঝতে পারছে যে বিজেপি ইজ নাথিং বাট টিএমসি টু যেমন উইন্ডোজ টু হয় কোম্পানি একটা নতুন করে মডেল বার করে যেমন আইফোনের 1, 2, 3, 4 করে 10 হয় যেমন কোভিডের ভাইরাসের যেমন এক একটা ফরমেশন বা বেরোয় এবং সেটা হচ্ছে এরকম তৃণমূল যে ভাইরাস ছিল সেটা এখন নতুন মিউটেশন করে সেটা হচ্ছে বিজেপি ভাইরাসে পরিণত হয়েছে কিন্তু ক্ষতিকর তো ক্ষতি করে সেই জন্যই রাজ্যের মানুষ বামপন্থীদের নেতৃত্বে তার সঙ্গে কংগ্রেস আছে তার সঙ্গে অন্যান্য দল আছে আমরা প্রথম থেকে বলেছি সিপিআইএম তার পার্টি কংগ্রেসে বলেছিল যে যারা বিজেপির এই ফাঁসিবাদী যে আক্রমণ এবং অর্থনীতিকে চৌপাট করে দেওয়ার যে ব্যবস্থা দেশটাকে বেছে দেওয়া দেশের খনিজমিকে বেছে দেওয়ার যা প্রয়াস চলছে তার বিরুদ্ধে লড়ার জন্য সিপিআইএম তার সমস্ত শক্তিকে নিয়ে যেমন নামবে তেমনি তার বিভিন্ন বামপন্থী দলগুলো তাদের মধ্যে ঐক্য তৈরি করবে তারপরে বাম নয় এমন দলগুলো যারা বিজেপির কাছে বিক্রি হতে রাজি নয় তাদের সবাইকে জড়ো করবে এবং আমরা সেই জড়ো করেছি পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপির একটা ভার্সন টিএমসিও আছে সেজন্য আমরা এখানে বলেছি বিজেপি এবং টিএমসি বিপরীতে যারা আছে সেই সমস্ত মানুষকে একটা করবো এবং আপনারা দেখবেন খুব দ্রুত আমরা ফেব্রুয়ারি মাসেই এই বিজেপি তৃণমূল ছাড়া বাকি সব অংশকে একাট্টা করা হবে যেমন কৃষক আন্দোলনে দেখা গেছে বিজেপি এবং তৃণমূল ছাড়া গোটা দেশের সমস্ত শক্তি একাট্টা হয়েছে কংগ্রেসকে জিজ্ঞেস করে ভালো তো যে দিয়েছে তাকে জিজ্ঞেস করছো কেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি বিশ্লেষণ হয়েছে সর্বোচ্চ পর্যায়ে বিশ্লেষণ হয়েছে এই জন্য এবারে সমঝোতা হবে কি হবে না সেটা এআইসিসি করেছে তাই তো নির্দেশ করতে গেছে আগে এরকম কনফিউশন ছিল যাবো কি যাবো না খাবো কি খাবো না পাবো কি পাবো না এবারে সেই সন্দেহ নেই সেই সংশয় নেই এক যে কোনো রাজনৈতিক একটা কার্যক্রম যখন হয় তখন যাদেরকে তুমি অংশগ্রহণ করতে বলো তাদের মধ্যে এই যে সন্দেহ থাকে পারস্পরিক সেটাকে দূর করতে হয় সেটা দূর হয় রাজনীতির ক্ষেত্রে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে একসঙ্গে হেঁটে চলে একসঙ্গে লড়ে সেটা করা হয়েছে প্রমাণ কি সেটা কোন ডকুমেন্ট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে সংশয় নেই আমি কি টেলিভিশন চ্যানেল যে ভোটের 3 মাস আগে ওপিনিয়ন পোল দিয়ে রাশন সংখ্যা বলে দেবো সেটা তো ভোট হবে তারপর তো বয়ে যাবে তার প্রমাণ কি ডকুমেন্টস কেউ দিয়ে থাকে নাকি এখন কে কাকে ভোট দেবে না দেবে কোনো ডকুমেন্টস করে নাকি এরকম একটা বাতাবরণ তৈরি হয় তো আমি কি বিজেপি নাকি যে অন্য কেউ সঙ্গে বলে দেবো যে বালাকোটে যাচ্ছি কি না
সেই জন্যই তো এবারে একটু আলাদা রকম অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। গতবারে সমঝোতা আসন সমঝোতা করতে হবে সে সিদ্ধান্ত জানুয়ারি মাসে হয়েছিল, আর এবারে সিদ্ধান্ত হয়েছে আমাদের গত পার্টি কংগ্রেসে 2018-তে। এক দুই হচ্ছে আমরা তারপরে গত এক বছর ধরে আমাদের রাজ্যে নাগরিকতা সংশোধনী আইনের বিরুদ্ধে তো একসঙ্গে লড়াই করেছি, প্রচার করেছি সিএএনআরসি এনপিআর এর বিরুদ্ধে, এবং এখন সেটা চলছে। আমরা যখন গো ব্যাক মোদি বলেছি কলকাতায় দাঁড়িয়ে, মমতা যখন রাজভবনে গোপন বৈঠক হয়েছিল মোদির সঙ্গে, তখন তো আমরা একসঙ্গে রাস্তায় ছিলাম ধর্মতলায়। আমরা তারপরে করোনার সময় টেস্টের দাবি নিয়ে 7,500 টাকা খাতায় দেওয়ার জন্য, রেশনের দাবি নিয়ে, চালচোরদের বিরুদ্ধে, আম্পানের সময় আমরা তো একসঙ্গে যৌথ আন্দোলন করেছি, একসঙ্গে লালবাজারও গিয়েছি, জেলেও গেছি। এক তাহলে সেটা এক নয়, বরঞ্চ আসন সমঝোতা পরে হচ্ছে। আগে আমরা বলেছিলাম আমাদের যে সমর্থক আছে, কর্মী আছে, দরদি আছে, তাদেরকে আগে জড়ো করতে হবে এক জায়গায়। এটা হচ্ছে বামপন্থীদের ট্যাকটিক্স বলো যে কীভাবে এগোতে হয়। আগে নেতারা একসঙ্গে হাত ধাহাধারি করে আসন সমঝোতা করা একটা জিনিস, আর তলায় মানুষকে একটা করে নিয়ে এই যে কৃষক আন্দোলন চলছে একসঙ্গে জড়ো হয়ে, তারপর আমরা আসনকে কোথায় লড়বে সেটা ঠিক করবো। আর এই জন্যই গতবারে যেহেতু জানুয়ারি মাসে ঠিক করে ফেব্রুয়ারি মাসে আসন সমঝোতা হয়েছিল, সব সম্পূর্ণ হয়নি, এবার যাতে সম্পূর্ণ হয় সেজন্য অনেকে দুর্গাপুজোর সময় থেকে ব্যস্ত, কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে। আমরা এখনও তো বৈঠক হয়েছে, কিন্তু আমরা এখন আসনগুলো বলিনি, আগে রাজ্যের তারপরে হচ্ছে জেলাগুলো ধরে, তারপর আসনসভা ভিত্তিক ধরে আলোর কথা বিধানসভা আসন ভিত্তিক ধরে। আমি সেটা আমি কমেন্ট করবো না, তাকে জিজ্ঞেস করো যে ডিমান্ড করেছিস অদ্ভুত কথা। তুমি যদি কালকে বলো অমুককে আমি বিয়ে করবো, তো তুমি সেকেই জবাব দেবে নাকি? তোমাকে জবাব দেওয়া কি ডিমান্ড করছো? এগুলো একতরফা হয় না, তারপর তো আলোচনা করতে হয় জন্যই ঠিক কথা নয়। ওরা আলিপুর আসতে চায়, কিন্তু অনেকে তোমাদের মতো লোকেরাই প্রথমে বলে সিপিএম কংগ্রেস, কংগ্রেসের মতো অনেকে লোকেরা বলে খবর কাগজ এরকম করে বলে, এটা সিপিএম কংগ্রেস নয়, এটা বাম, বাম সহযোগী এবং কংগ্রেস, যেটা তোমরা দেখতে পাও না। এই জন্যই আমরা ক্রান্তি প্রেস হচ্ছে আরএসপির অফিস, প্রেস এবং গণতন্ত্র একটা প্রিন্টার্স, ঠিক আছে? এরকম জায়গায় বসতে হয় আলোচনা করতে হলে, যেখানে দাঁড়িয়ে দরকার হলে বিধান ভবনে হবে, দরকার হলে আলিপুর সিট হবে, দরকার হলে আরেকটা ফর ব্লক অফিস হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এটাতে যারা বসছে তাদের নিয়ে বিপদ নেই, অন্যদের উচ্চারণ। একজন বলছে যে আমি নন্দীগ্রামে দাঁড়াবো, দুই জায়গায় দাঁড়াবো, উনি বলছেন যে আমি 50,000 হারাবো, আপনাকে হারাবো, আমি দুই জায়গায় দাঁড়াবো, এই যে অস্থিরতা। তোমাদের ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এই প্রথম গত 10 বছরে একটা প্রেস কনফারেন্সে আগে কংগ্রেস সিপিএম বাম এসব নিয়ে আলোচনা করার পরে শেষের টিকা হিসেবে, পাদটিকা হিসেবে নন্দীগ্রাম, এবং একজন বলেছে রাখবেন তার নামও বলছে না, এটাই আসল। এই আসলে আসতে 10 বছর লেগেছে বাংলার মিডিয়াকে, যে ওইগুলো হচ্ছে নকল যুদ্ধ। এক নন্দী ভিঙ্গিনী তো মমতা ব্যানার্জি নেচেছিলেন, তাদের নাচন দেখছেন, তাদের বাংলা মানুষের কী এসে যায়? বাংলা মানুষ বলছে কৃষকের কথা, বাংলা মানুষ বলছে বেকার ছেলে মেয়েদের কাজের কথা, ওটা কাজের কথা বলছে শুভেন্দুবাবু মমতা? লুটের টাকার কথা বলছে, কে কাগজে মুড়ে নিয়েছিল, কে তোয়ালে মুড়ে নিয়েছিল, সেটা নিয়ে ঝগড়া। বিজেপি ও তৃণমূল ঝগড়ার কী? অভিষেক বলছে কাগজে টাকা মুড়ে নিয়েছিল, শুভেন্দু তোকে মনে নেই, নাম না বলে বলছে। আর শোভনকে বিজেপি বলছে তোমাদের তো মুড়ে টাকা নিয়েছিলে, তুমি তো লোকে তো দেখেনি, সুতরাং তুমি আমার দলে। এই দুর্নীতির বিরুদ্ধে বাংলার মানুষ স্বাভাবিকভাবে, এই দুর্নীতির বিরুদ্ধে যেহেতু মানুষ, সেজন্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। চিটফান্ডের টাকা মুকুল মমতা মিলে সাড়া করেছিলেন, একজন বিজেপিতে আছে, একজন তৃণমূলে আছেন। নন্দীগ্রামে নয়াচরে কারখানা হতে দেননি মমতা, শুভেন্দু, রাজনাথ সিং একসঙ্গে মিলে, বিজেপি তৃণমূল মিলে। সুতরাং যদি শিল্পায়ন চাই, কারখানা চাই, এই দুজনের বিরুদ্ধে লড়তে হবে, সে লড়াইটা লড়ছি। এখানেই হচ্ছে যারা লড়ছে তারা একসঙ্গে হয়েছে, আর যাদের বিরুদ্ধে লড়াই আছে তারা নিজের মধ্যে লড়ছে এবং মরবে, লড়ে মরবে। শুভেন্দু, আপনাদের ভোট অর্থাৎ সিপিএমের ভোট এখানে বিজেপিকে দেওয়ার জন্য আবেদন করেছে। তোমাদের এই জেলায় তোমরা রিপোর্ট করনি, চোপড়া সমাবেশে লোকসভা নির্বাচনের আগে বলেছিল, শুভেন্দু বলেছে মোহাম্মদ সেলিমকে ভোট দেওয়া মানে হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া, জিতে দেওয়া। তখন আমি বলেছিলাম যে শুভেন্দুকে জিজ্ঞেস করো, তোমাদের কাউ সাহস আমি তাকে জিজ্ঞেস করো, আমাকে সাহস জিজ্ঞাসা সাহস করার, কারণ তো আমার বন্ধু বিমা পুস্তক মাওয়াদী নিয়ে ঘোরে। তো তো যে তোমার কি, আমি বলেছিলাম যে শুভেন্দুকে জিজ্ঞেস করো ও কবে বিজেপিতে যাবে, প্রকাশ করেছিলাম, ছেপেও ছিল কোনো কোনো কাগজ এডিশনে। তো সে যে বলছে মানে কি, এই এই গত এক বছর মধ্যে তো কতবার পিকের সঙ্গে বৈঠক করেছে 5-স্টার হোটেলে,
কতবার তোমার গিয়ে তৃণমূল এজেন্টের সঙ্গে কথা বলেছে, বিজেপির সঙ্গে কথা বলেছে, কংগ্রেসের সঙ্গে কথা বলেছে, আমাদের কাছেও ফিলার পাঠিয়েছে, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। লোকে কানামাছির দিকে যাবে না, যার লক্ষ্য স্থির নয়, যে নিজের সুবিধে এবং নিজের সাম্রাজ্য গড়েছে। এই যে কোঅপারেটিভ ব্যাংকে নোটবন্দির সময় কালো টাকা সাদা হয়েছে, এখানে আমি অভিযোগ করেছিলাম, চিঠি লিখেছিলাম, তাতে শুভেন্দু ব্যাংকও ছিল, অমিত শাহের ব্যাংকও ছিল। সুতরাং চলে চলে এক মাসুদ ভাই হচ্ছে এখন, কিন্তু কালো টাকার হদিশ তো কেউ করলো না। নোটবন্দির সময় যারা কামালো, সে অমিত শাহ হোক আর শুভেন্দু হোক, সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না, সেটাকে আলাদা করে দিয়েছে। আসল কথা তো সেখানেই, সে কারো টাকা উদ্ধার করার কথা, যেমন চিটফান্ডের টাকা উদ্ধার করার কথা, সেটা মমতার ঘরে থাকুক আর মুকুলের ঘরে থাকুক, বিজেপির খাতায় যাক আর তৃণমূলের খাতায় যাক, গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যাপার হচ্ছে, সেখান থেকে সরিয়ে এগুলো নাটক করা হচ্ছে, এগুলো যাত্রাপালা। আমি যাত্রাপালায় নেই, তুমি যাত্রাপালায় আছো, আমি যাত্রাপালায় নেই, তুমি যাত্রাপালায় আছো, মিডিয়ার একটা অংশ এখনো আছে, দুর্ভাগ্য। নেতাজিকে যদি স্মরণ করে তো ভালো কথা, এটা তো ভারত সরকার, এটা তো ভোটের ব্যাপার নয়, আমরা প্রথম থেকেই বলেছি। কিন্তু বিজেপি কি করে, এক একটা রাজ্যের আইকন খোঁজে? নেতাজি গোটা পৃথিবীর, গোটা দক্ষিণ এশিয়ার এবং বিশেষত ভারতের দক্ষিণাঞ্চলে বেশি, আমাদের যদি তুমি পশ্চিমবঙ্গে ঘুরলে যতগুলো গ্রামে তুমি নেতাজির মূর্তি দেখবে, তামিলনাড়ুতে ঘুরলে তার চেয়ে বেশি মূর্তি দেখবে নেতাজির। সেখানে আজকে এত অপদার্থতা, প্রধানমন্ত্রী নিজে মনে করছেন, যিনি ইতিহাস জানেন না, যে বিজেপি ইতিহাসে অংশগ্রহণ করেনি তারা যারা কথাও নয়, তারা হচ্ছে নেতাজিকে বাংলা বাংলার করে দিচ্ছে, তো দেশের নেতাজি তো দেশের প্রধানমন্ত্রী, কলকাতায় আসবেন যেহেতু বিধানসভা ভোট, ওরা ভোটের বাইরে কিছু দেখতে পারে না। তো নেতাজির প্রতি এত শ্রদ্ধা যখন ছিল, এত পরাক্রম করতে হতো না, আমাদের কলকাতা বন্দরের কিং জর্জ জর্জ ডক যেটা ছিল তার নাম পাল্টে করা হয়েছিল নেতাজি সুভাষ ডক। গত বছর এসে প্রধানমন্ত্রী সেই ডকের ওপরে, নেতাজির ওপরে মাথায় শ্যামাপ্রসাদ মুখার্জিকে বসিয়ে দিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরগাহ। তাহলে আমরা তো বাংলা রাজনীতিবিদ এবং দেশের রাজনীতিবিদ, বিশ্ব রাজনীতিবিদ কার অবস্থান কী আছে? একজন কেন্দ্রের সরকার ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে দালালি করেছিলেন, কুইট ইন্ডিয়া মুভমেন্টে বলেছিলেন, চিঠি লিখে বলেছিলেন তা আমরা এটার বিরোধী, আমরা আপনার সহযোগী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের তাবেদারি করেছিলেন, এই রাজ্যের খাদ্যমন্ত্রী হিসেবে শ্যামাপ্রসাদ 40 লক্ষ মানুষের অনাহারে মৃত্যু দায়ী দোষী, তাকে নেতাজি সভা আমাদের বসে দিল। আর নেতাজি পরাক্রম নয়, নেতাজি হলে কোথায় বলতে আজাদ হিন্দ ফৌজ, নেতাজি বলতে হলে স্বাধীনতা, নেতাজি বলতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নেতাজি বলতে হয় ইত্তেফাক ইত্তেমাদ কোরবানি, নেতাজি বললে বলতে হয় জয় হিন্দ। বিজেপি কালকে সিদ্ধান্ত নিই, গোটা দেশে তারা জয় হিন্দ বলবে আর অন্য কোনো ধর্মের নামে স্লোগান দেবে না, হিন্দ দেশের তো, দেশপ্রেমিক তো। নেতাজি মানে হচ্ছে তিনি আজাদ হিন্দ ফৌজ বলেছিলেন, তাহলে এইসব বজরং দল, হনুমান সেনা এসব বানানোর কি দরকার আছে? নেতাজি তো এমনকি ভারতীয় হিন্দু সেনাও তো বানাননি, আজাদ আজাদ হিন্দ ফৌজ, ভাষার খেয়াল রাখো তুমি, আজাদ। আজকে এখন করে যদি উর্দু ফার্সি মেলার সময় শব্দ বলা হয় তাহলে বলবে সে দেশবিরোধী। ইত্তেফাক ইত্তেমাদ কুরবানি, আজাদ হিন্দ ফৌজের তিনটে মন্ত্র ছিল, ইত্তেফাক একতা, ইত্তেফাক এক মত, ইত্তেমাদ বিশ্বাস, কুরবানি বলিদান আত্মত্যাগ। এই মন্ত্রে দীক্ষিত হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছিল। আরএসএস বিজেপি ইত্তেফাকের পক্ষেও নয়, এক মত একতার পক্ষেও নয়, ইত্তেমাদ তারা মানুষের মধ্যে সন্দেহ তৈরি করছে, বিশ্বাস তৈরি করে না। আর মানুষের মধ্যে যদি ঐক্য থাকে এবং পরস্পরিক যদি বিশ্বাস থাকে তাহলে সে সর্বস্ব ত্যাগ করতে ব্যস্ত থাকে, আর যদি সর্বস্ব ত্যাগ না করে সর্বস্ব বেঁচে খেতে যদি চায়, যেমন খনি বেচছে, রেল বেচছে আরএসএস বিজেপি, তখন মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, সন্দেহ তৈরি করে এবং অবিশ্বাস তৈরি করে। ঠিক নেতাজির পথের উল্টো দিকে গিয়েছে বলেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নেতাজি আমাদের দেশের স্বাধীনতার আগেই হেড ছিলেন প্ল্যানিং কমিশনের, যে কীভাবে দেশ চলবে, বিজেপি এসে প্রথমেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে শেষ করে দিয়েছে, প্ল্যানিং কমিশনকে তুলে দিয়েছে। ফার্স্ট প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হচ্ছেন পরাধীন ভারতে কংগ্রেসের নেতা হিসেবে তিনি হচ্ছেন প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, যে কীভাবে দেশের স্বাধীনতার পরে দেশটাকে চালানো হবে এবং স্বাধীনতার পর সবার কাছে যাতে পৌঁছায়। পরিষ্কার হয়ে যাচ্ছে আদানি আম্বানির জন্য যদি কাজ করে সরকার, তাহলে সবার কাছে কী করে পৌঁছে তার প্ল্যানিং দরকার নেই, প্ল্যানিংটা ভেঙে দিয়েছে। রাজ্যের মানুষের যে আবেগ, যে নেতাজিকে নিয়ে বিজেপি পরাক্রমী দিবস হিসাবে, এতদিন তো সেই পরাক্রমী দিবস ঘোষণা করছিল না,
হঠাৎ করে কেন্দ্রীয় সরকার সিপিআইএম ফরওয়ার্ড ব্লক বামফ্রন্ট পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আমরা দীর্ঘদিন নেতাজির জন্মদিনকে দেশপ্রেমী দিবস হিসেবে পালন করে আসছি। ভারত সরকারের কাছে দাবি পেন্ডিং আছে, প্রধানমন্ত্রীর কাছে দাবি পেন্ডিং আছে, রাজ্য বিধানসভার প্রস্তাব আছে, তৎকালীন বর্তমান সরকারের চিঠি আছে, আমাদের পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাব আছে যে 23 জানুয়ারিকে দেশপ্রেমী দিবস হিসেবে পালন করতে হবে। নেতাজি মানে দেশপ্রেম। আজকে দেশবিরোধী শক্তি নাম করে সবাইকে দাগিয়ে দেওয়া হচ্ছে, যদি বিজেপির সাহস থাকে তাহলে তারা দেশপ্রেমী দিবস বলুক, তাহলে ওরা যে নকল দেশপ্রেমী সেটা বোঝা যাবে, আসল দেশপ্রেমী খুঁজে পাওয়া যাবে। তো ওই জন্য তারা এখন পরাক্রম তো দেখাতে হবে ভারত সরকারকে, তারা পরাক্রম দেখাচ্ছে কিষানদের উপরে। পরাক্রম কি গালওয়ানে দেখিয়েছে? দেখায়নি। পরাক্রম তো দেখাচ্ছে তারা দেশের মানুষকে, বিমা করে গাঁওতে দলিত লোকদেরকে জেলে ভোট পুড়ে দিয়েছে। পরাক্রম তো দেখিয়েছে করোনাকালে উত্তরপ্রদেশের পুলিশ মিথ্যা মামলা করেছে সাধারণ মানুষকে। পরাক্রম তো দেখাতে হয় যেখানে, সেখানে দেখাচ্ছে না। আর এখানে দেশপ্রেম দরকার, দেশের মানুষের মধ্যে দেশপ্রেম তৈরি করতে হবে। এই জন্যই নেতাজি সুভাষ চন্দ্র বোস আমরা ঠিক করেছি 125তম দিনে, হঠাৎ বিজেপি মনে পড়লে তাতে হবে না, প্রত্যেক বছর আমাদের স্কুল কলেজ ক্লাব থেকে পাড়া মহল্লা তারা সবাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করে এবং দেশপ্রেম পায়। এই যেমন মমতা ব্যানার্জি যেরকম করেন, তৃণমূল যেমন করে, অভিষেকের বড় ছবি লাগিয়ে পায়ের তলায় বিবেকানন্দকে লাগিয়ে দেয়, ওরকম শ্যামাপ্রসাদের ছবি আর অটল বিহারী বাজপেয়ীর ছবি আর সাবেক সরকারের ছবি নিয়ে বিজেপি রাজনীতি করার সময় পায়ের তলায় নেতাজিকে লাগিয়ে দিয়ে পরাক্রম দেখাবে, এ বাংলার মানুষ এরা মানবে না। জেলায় একটা কর্মসূচি ছিল, সেক্ষেত্রে আসা আজকে নওদায় আমাদের সমাবেশ আছে পার্টির ধন্যবাদ বিধানসভা কেন্দ্রের। এর আগে আমি চলে করে গেছি আহমেদাবাদের মহারাজে, আর এখন নওদায় আমাদের দুটো এরিয়া কমিটির দুটো সমাবেশ। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে সিপিআইএম বামপন্থী, কিছু কিছু ক্ষেত্রে বামপন্থী কংগ্রেস অন্যান্য সহযোগী দলগুলো মিলে আমরা গত কয়েক মাস ধরে আন্দোলন সংগ্রামের মধ্যে আগে আছি। গোটা দেশেও তাই চলছে, বিশেষত কৃষকদের আন্দোলন, এবং সেই আন্দোলন একদিকে তার সঙ্গে তার সংহতি জানিয়ে ছাত্র যুব কর্মচারী শিক্ষক মহিলা তারা আন্দোলনরত। গতকাল গোটা দেশে কিষাণ মহিলা দিবস পালন করা হয়েছে। এই প্রথম গোটা দেশে এত মহিলা একসঙ্গে একটা ইস্যুতে গোটা দেশে তারা নেমেছেন সংহতি আন্দোলনের মধ্য দিয়ে। কৃষকদের দাবি সরকার শুনছে না, অথচ এই সরকার যখন এসেছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকদের আয়কে দ্বিগুণ করব, 2015তে বলেছিল, 2020-র মধ্যে 20 পার হয়ে গিয়েছে, কিন্তু কৃষকের আয় দ্বিগুণ তো ছেড়ে দাও, কৃষক বলছে অন্তত বেঁচে থাকার মতো আয় আমার ব্যবস্থা করে দিতে হবে। এই জেলার কৃষকরাও বুঝতে পারছেন, বিশেষত উত্তরবঙ্গের, আগেই আত্মহত্যা হচ্ছিল, কৃষক ফসলের দাম পাচ্ছিল না, কৃষকের যে সামগ্রী যা কিনতে আসে ওগুলো বাজারে দাম বাড়ছিল। কিন্তু এই লকডাউন পিরিয়ডটা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে, আগে কৃষকের পরিবারের একটা দুটো লোক শহরাঞ্চলে গিয়ে শিল্পাঞ্চলে গিয়ে কিছু কাজ করতো, অসংগঠিত হয়তো পরিযায়ী শ্রমিক হিসেবে, তাহলে সেটা সেই গ্রামে সেই বাড়ির আয়ে কিছুটা সাপ্লিমেন্ট করতো। কিন্তু যেভাবে হঠাৎ করে লকডাউন ঘোষণা করা হলো এবং কোনো দায় দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকার নিল না, ঘোষণা অনেক করেছে, তাতে এই যে গ্রামীণ যে জীবন ছিল সেটা একেবারে তছনছ হয়ে গিয়েছে। সেটা তোমাদের রায়গঞ্জের বাজারে দেখলেও বুঝতে পারবে যে বিক্রি বাটা ছিল, কারণ লোকের কাছে পয়সা না থাকলে বিক্রি বাটা হবে না। এই সময়ের মধ্যে তা প্রতিফলিত হয়েছে, জিডিপি নিচে নেমে গেছে ভীষণ, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নেমেছে। আমাদের প্রথম 20টা যে দেশ আছে যাদের অর্থনীতিটাকে হিসেব করা হয় তার মধ্যে আমাদেরটা সবচেয়ে নিচে। সরকার প্রথমে অর্থনৈতিক সংকট মানতে রাজি ছিল না, আর যখন এখন সংকট হচ্ছে তখন তারা উল্টো পথ ধরেছে। 2 বছর আগেও এনপিএ নিয়ে আলোচনা হচ্ছিল, ব্যাংকে যারা বড় বড় অনাদায়ী ঋণ ছিল সেগুলো আদায় করার প্রশ্ন। গত 5 বছরে স্বাধীনতা আন্দোলনের পরে সবচেয়ে বেশি ব্যাংকের অনাদায়ী ঋণ বেড়েছে এবং সেই ঋণগুলো মুখোমুখি করেছে সবচেয়ে বেশি কেন্দ্রের সরকার, অথচ ঋণ খেলাপিদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তারা বিদেশে গিয়ে মজে আছে অনেকেই। আর কিছু কিছু লোক তো এই দেশে থেকেই তাদেরকে সরকার আরও ব্যবস্থা করে দিয়েছে, যেমন রাফেল বিমান তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে অনিল আম্বানিকে, যেখানে ফ্রড হচ্ছে ব্যাংক বলছে ফ্রড করেছে। আমরা বলেছিলাম 7,500 টাকা করে মানুষের খাতায় দিতে, যে জনধন যোজনা খাতা বলে এত বিজ্ঞাপন দেওয়া হয়েছিল,
অমিত শাহ মিথ্যে কথা বলেছেন, একটা আস্থা চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলছেন অমিত শাহ 52,000 না 56,000 কোটি টাকা দিয়ে দিয়েছি, 40,000 লোককে 56,000 কোটি টাকা দিয়ে দিয়েছি, 40 কোটি লোককে, তার মানে এক একটা লোক 1 কোটির বেশি টাকা পেয়েছে। এই মিথ্যাচার তারা ভোটের সময় করেছিল, লোকসভা নির্বাচনের সময়। এখন অর্ণব গোস্বামীর ওই হোয়াটসঅ্যাপের সব মেসেজ বার করে দেখা গেছে যে একদিকে মানুষকে বলা হলো পুলওয়ামাতে আমাদের জন মারা গেছে, মোমবাতি জ্বালিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাও, সঠিক কথা, আমাদের সেনারা আমাদের দেশ রক্ষার জন্য লড়ছেন, কিন্তু অন্যদিকে উল্লাস। বিজেপি, আরএসএস এবং ওই কর্পোরেট মিডিয়ার একটা অংশ যারা ভোটের জন্য কন্ট্রাক্ট নিয়েছিল মানুষের মনটাকে বিষিয়ে দেওয়ার জন্য, যারা হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, ভারত চীন এই করে গেছে সারা বছর ধরে, তারা হচ্ছে তার মধ্যে উল্লাস সেটা ফেটে পড়েছে যে একটা পাওয়া গেছে একটা অস্ত্র, এবং সেটাকে এমনভাবে বালাকোট করা হলো যে সরকারের কোনো কোনো প্রোটোকল মানা হয়নি। একটা গোপন একটা অপারেশন হবে সেটা আগে মিডিয়া স্টুডিও জানে, তারা যে উইং কমান্ডার অভিনন্দন এর যে প্লেন নামিয়ে নেওয়া হয়েছিল পাকিস্তানে, তার জন্য দায়ী কে, দোষী কে, যদি আগে থেকে সেটা লিকড হয়ে থাকে ভারত সরকারের তরফ থেকে, পিএমও থেকে, হোম মিনিস্ট্রি থেকে, এবং চোরকা দাঁড়িয়ে টিঙ্কা আজকে পিটিআইকে অমিত শাহ বলছেন স্বতঃপ্রণোদিত হয়ে, কেউ প্রশ্ন করেনি যে না ওই বালাকোট হয়েছিল বলে মানুষ বুঝে গেল, যেটা ভোটের প্রচারে ছিল আর কি। তাতে এ বিভিন্ন এলাকায় মানুষ যেন ভোট দিয়েছিল বোতাম টিপে নয়, যেন মনে হচ্ছিল নিউক্লিয়ার বোমার সুইচ টিপছে যে পাকিস্তানের সঙ্গে বদলা করা, যার ভোট হয়ে গেল খেল খতম, পাশে হাজাম, আর কেউ কোনো আলোচনার মধ্যে নেই। এখন সীমানাটা ভারত পাকিস্তান সীমানা থেকে চলে এসেছে সিঙ্গু বর্ডারে, জোয়ান শুধু লড়ে না দেশের জন্য, কিষানও লড়ে, যেটা সরকার স্বীকার করছে না। আর সেই একই পরিবারে একটা ছেলে হচ্ছে জোয়ান, একটা ছেলে হচ্ছে কিষান, জল কমান দিয়ে, সিআরপিএফ দিয়ে, প্যারামিলিটারি ফোর্স দিয়ে তারা দেশের অভ্যন্তরে একটা রাজ্য থেকে একটা রাজ্যে মানুষ যাবেন সেটাকে আটকেছে। পাঞ্জাবের কিছু কৃষক দিল্লিতে আসতে চায়, তাহলে হরিয়ানা বর্ডারে তাকে আটকানো হবে? স্বাধীনতা সংগ্রাম, আমাদের সংবিধান আছে মানে, আপনি আপনারা যদি কালকে মনে করেন আপনাদের ছাঁটাই হচ্ছে, অন্য কিছু হচ্ছে, চলো আমরা দিল্লি সরকারকে গিয়ে বলি, আইন মিনিস্ট্রিতে বলবো, তাহলে বিহার সরকার বা উত্তরপ্রদেশ সরকার আটকাবে রাস্তায় বর্ডার দিয়ে, যেন আপনি যেতে পারবেন না? সংবিধানের কেন্দ্র তালিকাভুক্ত আছে যে ইন্টারনাল মাইগ্রেশন একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে এটা কেন্দ্র সরকারের দায়িত্ব। মাইগ্রেশন যখন আমাদের ছাত্র ছাত্রী শ্রমিক কর্মচারী যারা আটকে গেছিলো, চিকিৎসা করতে গিয়ে আটকে গেছিলো অন্য রাজ্যে, তখনও কেন্দ্র সরকার দায়িত্ব নেয়নি এবং এখনও উল্টোটা করছে। এর সিএএনআরসি করে এটাই করেছিল যে বাংলাভাষী মানুষ যাতে আসামে, উত্তরপ্রদেশে, পশ্চিম ভারতে, যেহেতু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে থাকতে না পারে, বেশিরভাগ লোক এখানে কলকারখানা হচ্ছে না, এখানে শিল্প নেই, এখানে ছেলেমেয়েরা সার্ভিস সেক্টরে বাইরে যায়, কেউ মার্কেটিংয়ে, কেউ ডিলারশিপে, কেউ অন্যান্য কাজের জন্য সার্ভিস সেক্টরে, তাদেরকে অন্য জায়গায় গিয়ে থাকতে হয়। আজকে এমন অবস্থা করেছেন এই উইপোকা বলে আর বাংলাদেশি বলে, বাংলাভাষী মানুষ হলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে পাসপোর্টে অ্যাপ্লাই করলে পুলিশ প্রথমে বলবে তোমার বাপ ঠাকুরদার জন্মের বৃত্তান্ত কী আছে দাও, আগে ছিল না, 1953 আগের ডকুমেন্ট চাইছে, এই পশ্চিমবঙ্গেও, আগে তেলেঙ্গানায় শুরু হয়েছিল, হায়দ্রাবাদে শুরু হয়েছিল। তার সঙ্গে দাঁড়িয়ে একটা হোটেলে যদি আশ্রয় নিতে চায় তাহলে বাংলা ভাষায় কথা বললে জিজ্ঞেস করবে আপনি বাংলাদেশ থেকে এসছেন না এখান থেকে এসছেন, যেন বাংলাদেশভাষী মানুষই হচ্ছে বিদেশি, অথচ এখানে বলা হয়েছে তোমাদের নাগরিকতা দেওয়া হবে বলে আইন নিয়ে আসা হয়েছে। মতুয়া সম্প্রদায়কে এইভাবে বিভ্রান্ত করা হয়েছিল, এখন অমিত শাহকে গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে গত এক বছরে কোনো কাউকে একটা নাগরিকতা হয়নি। আমি তো বারবার বলেছি আমি আপনাদের এমপি হিসেবে এখানকার ওই নাগরিকতা কমিটির সদস্য ছিলাম 3 বছর ধরে, হোম মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেছি আমরা যে এই আইনের যে কোনো আইন তৈরি করতে হলে লাভ কার, কিসের জন্য, খরচা কত, লাভ কী, তারা পরিষ্কার বলেছে 33,000 অড লোক পশ্চিম পাকিস্তান থেকে লং টার্ম ভিসা নিয়ে আমাদের দেশে এসছে, কিন্তু তারা আমাদের এখানকার বিভিন্ন পেশায় যুক্ত হতে পারছে না, আমরা ভিসা এক্সটেন্ড করছি, তারা থাকতে পারছে, কিন্তু ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অন্যান্য চাকরিজীবী আছে, তাদের সার্টিফিকেট অ্যালাউড হবে না, কারণ তারা পাকিস্তানের নাগরিক, এখানে ভিসা নিয়ে এসছে, ভিসা নিয়ে আসলে অনেক কিছু করতে পারে না, রাজনীতি করতে পারে না, ভোটে দাঁড়াতে পারে না, সেই জন্য তাদেরকে নাগরিকতা দেওয়া হবে। সেখানে কোনো বাংলাদেশের কোনো গল্পই নেই, অথচ ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী এবং সম্প্রীতি ছিল সেটাকে নষ্ট করা হয়েছে, ডেলিভারেটলি করা হয়েছে। 50 বছর হলো বাংলাদেশের মুক্তি আন্দোলন, সেই 50 বছর সেলিব্রেট করার সময় যে দেশ আমরা সর্বস্ব পণ করে আমাদের সেনা, আমাদের মানুষ, আমাদের এই জেলার লোকজন মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সামিল হয়েছিল, আজকে সেই ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক খারাপ, কারণ তারা বলছে আমরা এক নদীর রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করলাম আর তোমরা একটা আইন নিয়ে এসে ভারত পাকিস্তান পাকিস্তান আফগানিস্তান আর বাংলাদেশকে একটা ব্র্যাকেটে নিয়ে গেলে, তাহলে আমি পাকিস্তান থেকে আলাদা হলাম কেন? এই কোনো জবাব নেই ভারত সরকারের।
প্রতিবেশী সবকটা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। এখন রাজ্যের মধ্যে দেশের মধ্যে একটা প্রতিবেশীর সঙ্গে আরেকটা প্রতিবেশীর সম্পর্ক খারাপ করছে, কিন্তু আন্দোলন দেখিয়ে দিয়েছে হরিয়ানা এবং পাঞ্জাব যেখানে 36 কাঁকড়া ছিল কৃষক আন্দোলনে তারা পারভাব হয়েছিল, বর্ডারে আটকে দেবে আর হরিয়ানার লোককে খেপিয়ে দেবে, এখন তারা খাবার দিচ্ছে। সেখানেও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী হরিয়ানার তার শাসক দলের সঙ্গে যারা ছিল তাদের গাড়ি কোথাও নিয়ে কোথাও যেতে পারছে না, এখন তো হেলিকপ্টার নিয়ে যেতে পারবে না কারণ হেলিপ্যাডকে গুড়ি দেওয়া হচ্ছে। এ হচ্ছে মানুষের রোষ আমাদের রাজ্যের তৃণমূলের সরকারের অপদার্থতার জন্য আর এই সব দলবদলের জন্য কেনা বেচার জন্য। এখানে বিজেপির যে কুৎসিত রূপটা আছে সেটা এখনও মানুষের সামনে স্পষ্ট হচ্ছে না। এখনও কিছু লোক মনে করছে বোধ হয় বিজেপি আসলে সব ভালো করে দেবে, গুজরাট মডেল যেরকম বলেছিল, কিন্তু গুজরাট মডেল এখন বলছে, এখন তো সিঙ্গু বর্ডার মডেল দেখা যাচ্ছে, মডেল দেখা যাচ্ছে, এখন তো আচ্ছে দিন বলছে আর বছরে 2 কোটি বেকারের কাজের কথা বলছে, বরঞ্চ ত্রিপুরায় আমরা দেখেছি এখানে শিক্ষক নিয়োগ নিয়ে যেরকম দুর্নীতি, আর সে যারা রোজ বিকাশ ভবনে যাচ্ছে এবং মার খাচ্ছে যারা শিক্ষক হওয়ার কথা তাদের, ওখানে কৃষক শিক্ষক আত্মহত্যা করেছে ছাটাই শিক্ষক ত্রিপুরায়, এবং তাকে সমরণে তার স্ত্রী আপনারা সবাই দেখেছেন মিডিয়াতে যে আবার সেই রামমোহনের যুগটাকে ফিরিয়ে আনার চেষ্টা করাচ্ছে। আমাদের রাজ্যের মানুষ তারা বুঝতে পারছে যে বিজেপি ইজ নাথিং বাট টিএমসি 2, যেমন উইন্ডোজ 2 হয়, কোম্পানি একটা নতুন করে মডেল বার করে, যেমন আইফোনের 1, 2, 3, 4 করে 10 হয়, যেমন কোভিডের ভাইরাসের যেমন এক একটা ফরমেশন বা বেরো এবং সেটা হচ্ছে এরকম, তৃণমূল যে ভাইরাস ছিল সেটা এখন নতুন মিউটেশন করে সেটা হচ্ছে বিজেপি ভাইরাসে পরিণত হয়েছে, কিন্তু ক্ষতিকর তো ক্ষতি করে। সেই জন্যই রাজ্যের মানুষ বামপন্থীদের নেতৃত্বে, তার সঙ্গে কংগ্রেস আছে, তার সঙ্গে অন্যান্য দল আছে, আমরা প্রথম থেকে বলেছি সিপিআইএম তার পার্টি কংগ্রেসে বলেছিল যে যারা বিজেপির এই ফাঁসিবাদী যে আক্রমণ এবং অর্থনীতিকে চৌপাট করে দেওয়ার যে ব্যবস্থা, দেশটাকে বেছে দেওয়া, দেশের খনিজমিকে বেছে দেওয়ার যার প্রয়াস চলছে, তার বিরুদ্ধে লড়ার জন্য সিপিআইএম তার সমস্ত শক্তিকে নিয়ে যেমন নামবে তেমনি তার বিভিন্ন বামপন্থী দলগুলো তাদের মধ্যে ঐক্য তৈরি করবে, তারপরে বাম নয় এমন দলগুলো যারা বিজেপির কাছে বিক্রি হতে রাজি নয় তাদের সবাইকে জড়ো করবে, এবং আমরা সেই জড়ো করেছি। পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপির একটা ভার্সন টিএমসিও আছে, সেজন্য আমরা এখানে বলেছি বিজেপি এবং টিএমসি বিপরীতে যারা আছে সেই সমস্ত মানুষকে একটা করবো, এবং আপনারা দেখবেন খুব দ্রুত আমরা ফেব্রুয়ারি মাসেই এই বিজেপি তৃণমূল ছাড়া বাকি সব অংশকে একাট্টা করা হবে, যেমন কৃষক আন্দোলনে দেখা গেছে বিজেপি এবং তৃণমূল ছাড়া গোটা দেশের সমস্ত শক্তি একাট্টা হয়েছে।